সম্প্রতি ঘটে যাওয়া বিনোদনের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দোলা রুদ্র। হংকংয়ের জনপ্রিয় মডেল অ্যাবি চুয়ে গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে এক সপ্তাহ পর সোমবার হংকংয়ের একটি গ্রামের বাড়ি থেকে খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার 22 ফেব্রুয়ারি অভিনেত্রী নিখোঁজ হওয়ার খবর জানতে পারে পুলিশ। শনিবার 25 ফেব্রুয়ারি নৌকায় করে শহর ছেড়ে যাওয়ার সময় মডেলের সাবেক স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। আর অভিযুক্তকে গ্রেফতারের একদিন আগেই পুলিশ তার বাবা মা ও বড় ভাইকে গ্রেফতার করে। অভিনেত্রীর দেহাবশেষ লুংমে গ্রামের একটি বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। সবশেষ চুইকে মঙ্গলবার কাওলুন সিটিতে দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় 27 কিলোমিটার দূরে একটি বাড়িতে দেহাবশেষ মিলল তার। পুলিশ সুপার অ্যালেন চুং চিনা গণমাধ্যমকে জানিয়েছেন, মডেল ও তার সাবেক স্বামীর পরিবারের মধ্যে আর্থিক বিরোধ ছিল, সেই কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এদিকে পুলিশ ওই বাড়িতে এখনও অভিনেত্রীর শরীরের সব খণ্ডিত অংশ উদ্ধারের অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে মাংসের টুকরো, বৈদ্যুতিক করাত ও মামলায় সংশ্লিষ্ট সন্দেহজনক জিনিসগুলো জব্দ করেছে। ওই অভিনেত্রী কোরিয়ান মোর দেন ফ্যামিলি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। বাংলাদেশ ও ভারতে শুক্রবার মুক্তি পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প থেকে নির্মিত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র মায়ার জঞ্জাল। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি নিয়ে অনুরাগীদের চলমান নীরবতায় হতবাক দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার 27 ফেব্রুয়ারি সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ ঝাড়লেন জয়া আহসান। তিনি লিখেছেন, মায়ার জঞ্জাল ছবিটি মুক্তি পেয়েছে, বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুব আশ্চর্য হয়েছি। যৌথ প্রযোজনায় এই ছবিটি তো আমাদেরও নাকি। বাংলাদেশের অপি করিম আর সোহেল মণ্ডল ছবি দুটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। জয়ের মন্তব্য, ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক শিল্পী কলা কৌশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকের তৃষ্ণা বাড়বে। ঢাকায় নির্মাতা জসিম আহমেদ প্রযোজিত মায়ার জঞ্জাল ছবিটির এর মধ্যে দেখেছেন জয়া আহসান। তিনি এর ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের নাগরিক সমাজে একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়া ভরা সিনেমা আমি দেখিনি। জয়ার আহ্বান, ভালো বাংলা ছবির চৌহদ্দি বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে, আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি। মায়ার জঞ্জাল ছবির পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত চলচ্চিত্র একটি বাঙালি ভূতের গল্প এবং ভালোবাসার শহর নামে একটি স্বল্প দৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন জয়া হাসান। নাটক ও মডেলিংয়ে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় গুণে সজীবে প্রতিষ্ঠিত করে নিয়েছেন নিজেকে। কাজের ব্যস্ততার মাঝে সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি নিজের জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা বলেছেন প্রভা। রোববার ইনস্টাগ্রাম ভেরিফাইড প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে খোলা চুলে নতুন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, কেউ জানে না ভবিষ্যতে কি হবে আপনার সঙ্গে, ভালো খারাপ সুখ বা দুঃখের হতে পারে। আপনি ভালো কিছু আশা করতে পারেন, কিন্তু খারাপ কিছু ঘটতে পারে, আবার খারাপ থেকেও ভালো কিছু হতে পারে। জীবন অনিশ্চিত, রহস্যময় ও অপ্রত্যাশিত, জীবন সুন্দর। অভিনেত্রীর এই পোস্টে সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে, তারা রিয়াকশনে ভরিয়ে দিচ্ছেন। এছাড়া অনেকে আবার প্রশংসাও করেছেন প্রিয় তারকার। রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 9 জুলাই দিন ধার্য করেছেন আদালত। 27 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন। এদিন মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল, তবে এদিন পরিমণির আইনজীবী নিরঞ্জনা রিফাত সুরভী মামলাটি আপিল বিভাগের স্থগিতাদেশের আদেশ দাখিল করেন। আদালত পরবর্তী কার্যক্রমের জন্য 9 জুলাই তারিখ ধার্য করেন।
এর আগে 2022 সালের 12 মে পরিমনের আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। এরপর গত 2 জুন আদালতে পরিমনের ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন। এরপর গত 2 জুন আদালত পরিমনের ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন। 2021 সালের 4 আগস্ট অভিযান চালিয়ে পরিমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অভিযানে নতুন মাদক এলএসডি মদ ও আইস জব্দ করা হয়। তার ড্রেসিং রুমের কভার, শোকেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল জব্দ করা হয়। পরের দিন গত 5 আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরিমনি সহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করেন। তদন্ত শেষে 2021 সালের 4 অক্টোবর মামলায় তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরিমনি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর 2022 সালের 5 জানুয়ারি আদালত পরিমনি সহ তিনজন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করার আদেশ দেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, চিত্রনায়িকা পরিমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়েছে, 19-20 অর্থবছরে পরিমনির নামে মাদক জাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। 2020 সালের 30 জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরিমনি বিভিন্ন স্থান থেকে এ মামলায় 2 আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরিমনি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন। বলিউডের আইটেম কন্যা খ্যাত নোরা ফতেহ তার নৃত্যশৈলী দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। বলিউডে তার স্থান পাকাপোক্ত করে নিয়েছেন। নৃত্যের তালে ভক্তদের মাতালেও নাচে তার প্রথাগত শিক্ষা নেই। ভারতের বাইরে থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করেছেন তাদের মধ্যে নোরা অন্যতম। দিলবার দিলবার গানে সাফল্য বদলে যায় নোরার জীবন, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন গুঞ্জন তাকে নিয়ে। তবে তিনি এখনও সিঙ্গেল, যদিও মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা তার প্রধান গুণ মনে করেন নোরা ফতেহি। নোরাকে ডেটে নিয়ে যেতে গেলে যে বিশেষ কাজটি তার প্রেমিকের করতে হবে তা জানিয়েছেন নোরা। তা শুনে হাসির রোল ওঠে কপিল শর্মার মঞ্চে। শীঘ্রই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে নোরার। সে দেশে 4টি রাজ্যে শো করবেন তিনি। সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, সোনাম বাওয়াজারা। এর প্রচারে কপিল শর্মা শোতে এসেছিলেন তারা। সেখানে নোরাকে তার প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন কপিল। সেখানে নোরা তার অভিনব দাবির কথা জানান। নোরার কথায়, তিনি যদি কারো সঙ্গে ডেটে যান তাহলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনা পূরণ সিং বলেন, সময় বদলে গিয়েছে, মেয়েরা বিল মেটান। সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, তোমাদের ক্ষেত্রে বদলেছে, তবে আমার ক্ষেত্রে একটাই নিয়ম। এই কথা বলে নোরা রীতিমতো ভাইরাল।